নামটা খুবই ইউনিক। হ্যাঁ তুই একটা গাড়ি করে থাকো তাহলে মানে খুবই হার্ড হবে। এ বাবা হিলেটাই হবে, তারপরে আমার জীবন শেষ হয়ে যাবে। সিঙ্গেল লাইফ তো বেস্ট লাইফ, সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ। এ যখন ধরো এমনি থাকবে ভাই, যদি আরেকটা নিয়ে আসি তুমি তো বুঝতেই পারছো না। খেলা হবে ফাইনালি। আমরা সাউথ সিটি মলে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি সুমন, যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত। উবেরে রয়েছি, তো আজকে একটা খুবই ইম্পর্টেন্ট দিন, মানে আমাদের লাইফের এটা সব থেকে বলতে হয় আর কি, ইউটিউব জীবনের এটা একটা সব থেকে বড় দিন। তো আজকে আরও একটা অনুষ্ঠান ছিল, সেটা ক্যান্সেল করে আজকে আমরা এখন যাচ্ছি। মানে কতটা এক্সাইটেড বুঝতে পারছো, প্রত্যেকটা ক্রিয়েটরের লাইফে এমন একটা দিন চাই যে প্রত্যেকের জীবনে আসুক, মানে দু বছর পরে আমাদের জীবনে এমন একটা দিন আসে। তো ওই দিনটার অপেক্ষায়, তো আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো সেখানে। খুবই এক্সাইটেড, আমরা খুব আনন্দের ব্যাপার, সাথে ডুগু রয়েছে। দু বছর আগেও ডুগু ছিল না, কিন্তু এখন ডুগু যাচ্ছে সাথে আমাদের। ডুগু বেশি এক্সাইটেড আমাদের। তো ব্যাপার হচ্ছে, যেহেতু আমাদের ইমপ্রেড আছে ইউটিউব চ্যানেল থেকে, এখন জানি না মেয়ে আছে বলে কোনো অসুবিধা হবে কিনা। তো যেহেতু বাচ্চাকে অ্যালাউ করবে কিনা জানি না, কারণ বাচ্চাকে তো রেখে আসা পসিবল নয়। তো চলো গিয়ে দেখা হচ্ছে, একদম ইভেন্টের সামনে গিয়ে দেখা হবে। তো এবারের ইভেন্টটা হচ্ছে সাউথ সিটি মলে। তো ফ্রেন্ড, প্রত্যেক বছরের মতো এই বছরও ইউটিউব ক্রিয়েটারদের ইভেন্ট হচ্ছে। তো মেটা ইভেন্ট হয়, টিকটকের ইভেন্ট হয়, তারপরে আরও ইনস্টাগ্রামের ইভেন্ট হয়। তো এবারই প্রথম ইউটিউবের বাংলা ইভেন্ট হচ্ছে, তো সেটাতে ইনভিটেশন পেয়েছি, খুবই লাকি আর কি, যে ইনভিটেশন পেয়েছি আর ওখানে যাচ্ছি। আমরা আস্তে আস্তে বসে যাচ্ছি আর এক্সাইটেড মনে হচ্ছে, মানে যতটা কাছে কাছে যাচ্ছি তত টেনশন হচ্ছে আর এক্সাইটেড লাগছে, যে একেবারে কাছাকাছি বসে যাচ্ছি। ফাইনালি আমরা সাউথ সিটি মলে চলে এসেছি। তো সাউথ সিটি মলের চারতলায় হচ্ছে ওই ইভেন্টটা হচ্ছে আর কি। তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম। মলের উপরে চারতলায় যাচ্ছি, তো আমাদের ইভেন্ট হচ্ছে চারতলাতে। তো চলে এসেছি, খুবই এক্সাইটেড, মানে কী কী আছে দেখার জন্য খুবই উৎসাহ, কারণ এইটাই লাইফে প্রথম আমাদের ইউটিউবের ইভেন্ট। তো আর কি, চলো কী কী আমরা দেখি। তো মানে যাই হোক, মানে জীবনের প্রথমবার যেহেতু এমন একটা জিনিসের ইভেন্টই অ্যাটেন্ড করবো, আর যেটা একেবারে ড্রিম বলা যায় আর কি, ইউটিউবারদের ড্রিম হচ্ছে স্ক্রিনার পে বাটন স্টার্টিংয়ে, তারপর হচ্ছে ইউটিউবের ইনভাইট। আমার এখানে একটা প্রশ্ন আছে সুমনকে, তো এখনো জানি না, এখন যাই আগে, যাওয়ার পর দেখা যাক যে কী কী আছে, সব তোমাকে দেখাবো, আমাদের কেমন লাগছে পুরো এক্সপিরিয়েন্স শেয়ার করবো। আমার সুমনকে একটা প্রশ্ন আছে এটাই, যে আমাদের চ্যানেলে এখনো 1,05,000 সাবস্ক্রাইবার, তারপরে আমরা একটা সুন্দর পে বাটনও পাইনি, তারপরেও ইউটিউবের থেকে ইভেন্টে তোমাকে কেন? ও আচ্ছা, মানে 1,00,000 সাবস্ক্রাইবারও হয়নি আর সিলভার প্লে বাটনও পাইনি, তা সত্ত্বেও ইউটিউব থেকে আমাকে ইনভাইট করেছে। ইউটিউব নিশ্চয়ই বুঝতে পেরেছে যে আমি অনেক বড় ইউটিউবার হবে একদিন, এই জন্য হয়তো দেখেছে। তো যাই হোক, অনেক বড় ইউটিউবার হবে একদিন সেটা ভেবে ইউটিউব
ভেবেছে না একে ডাকা উচিত। তো চলো এবার আমাদের যেখানে যাওয়ার সেখানে যাব, যাওয়ার পর তোমাকে দেখাবো কি কি ফেস করছি, কেমন লাগছে সব কিছু। রয়েছি রেজিস্ট্রেশনে, একবার অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে, এখন সেকেন্ড টাইম রেজিস্ট্রেশন, মানে ভেরিফিকেশন হচ্ছে আর কি যে আসলে লোকগুলো সত্যি কিনা। তো ফ্রেন্ডস, এটা আমাদের জন্য টেবিলটা রিজার্ভ করা হলো। খাওয়া শুরু করে দিয়েছে, আসার সাথে সাথে ঢুকুর জন্য স্যান্ডউইচ পাওয়া গেছে, খেলাম না স্যান্ডউইচ দিয়ে শুরু করেছে। তুই খাবি স্যান্ডউইচ? আমার স্যান্ডউইচটা অলরেডি খাওয়া হয়ে গেছে, কারণ আমি খাওয়ার নিয়ে একদম বেশিক্ষণ দাঁড়াই না, যা পাই ফটাফট। লাইক করবে, বেশি বেশি কমেন্ট করবে, লাভ রিয়্যাক্ট দেবে বেশি বেশি, আর যে প্যানে তো শেয়ার করবে, সাবস্ক্রাইব, আর এটা শেয়ার করবে, আর বেশি বেশি সাবস্ক্রাইব করবে, আর তো আছে এসব হয়েছে, আর সব কিছু এটা যেটার জন্য এত কিছু ফান অ্যান্ড গেম হবে, এটা কালেক্টিভে আমরা এসে পৌঁছে গেছি, তাই তো। আমি করি না, আমি ভালো ছেলে, আমি শুধু গন্ধ শুকি, ড্রিঙ্কসের মধ্যে আমি নেই। তো যাই হোক, হেভি আনন্দ লাগছে, তো খুব এক্সাইটেড, স্টার্ট হবে। আর এটা হচ্ছে সাউথ সিটি মলের লর্ডস অফ ড্রিঙ্কস বলে যে হলটা আছে, ওই হলে খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স, আর সবাই খুব সুন্দরভাবে মানে আত্মীয়তা করছে। যাই হোক, আমি ওকে টেনশন দিচ্ছিলাম আর কি, যে তোমাকে হয়তো ঢুকতে নাও দিতে পারে, কারণ যেহেতু বাচ্চা রয়েছে, আরে বাচ্চাকে কখনো ফেলে আসা যায় না, যেহেতু আমাদের ফ্যামিলি চ্যালেঞ্জ, তো বাচ্চাকে সেভাবে ফ্যামিলি চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি হয় না আর কি। যাই হোক, আরো কি কি হচ্ছে প্রত্যেকটা কিছু তোমাকে শেয়ার করব, দেখতে থাকো। হাই এভরিওয়ান, কি খবর, কলকাতা কেমন লাগছে?
ক্যামেরা ফেল দিয়ে দেখো ইউটিউবের তরফ থেকে journey of YouTube for the past 15 years in India. So let's take a look. আমরা এখানে কন্টেন্ট অ্যাটেন্ড করছি আর আমি ওখানে কিকির খেলছি এখন ডিসিশন করছি আর কি যে আমাদের গেমটা কি হবে সেই গেমটা নিয়ে তো এবারে বেঙ্গলি ক্রীড়া ইউটিউবের এরাই হচ্ছে হোস্ট আর কি সেটাই একদম একদম কিরে কোথায় ছিলিস এতক্ষণ হ্যাঁ কথা কোথায় ছিলিস মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে ডাক নাম সানা মাম মাম তুমি আমার নক করবে যাইছে তাই করে ফ্যামিলি ড্রাম আর লাইফস্টাইল মানে ফ্যামিলি ড্রামা দেখতে হলে চলে আসবে একটু কিছু কিছু আছে আমাদের মধ্যে থেকে কিছু কিছু আমার মনে হচ্ছে কি তৈরি এত মিষ্টি তুমি ভাল লাগে বন্ধা আমি নাই মেল করিয়া মানে আমাদের ওটা খুবই ভালো খুবই ভালো লাগছে দুজন দেখা করে আজ যেটা বলার আমরা এখানে যে কনসেপ্টটা এখানে দিয়েছি ইউটিউবে সেটা করার জন্য দিদিকে আমরা ইউজ করছি দিদির ফেসটা আমরা নিচ্ছি একটি ভিডিওতে তো ভিডিও তোমরা দেখতে হবে যদি না দেখলে অবশ্যই দেখবে ওকে আর সবার সাথে পরিচয় করিয়ে দিই তার সাথে দাদা তোমার নাম সুবিধা হচ্ছে ফিল্ম মিনিয়া বাংলা চ্যানেলে রিভিউ করে বাংলা মুভি নিয়ে রিভিউ করে তোমরা অবশ্যই দেখবে চ্যানেলের নামটা ফিল্ম মিনিয়া ফিল্ম মিনিয়া তোমরা দেখবে শ্রাবন্তী আর ওনার চ্যানেলটা তোমরা অবশ্যই দেখবে আর বলে দাও তো ফ্রেন্ডস এবার তোমাদেরকে তোমাদের প্রিয় যারা ক্রিয়েটার আছে সবার সঙ্গে একটা পরিচয় করাই বলো বলো আমার পার্টি দেখো
আমরা সবাই মিলে আর দাদা পৌঁছে গেল যে আমাদের স্বাধীনতা লাইফ দাদা বিয়ে করেন কি দিন হয় না আমার বিয়েটা এমনি অবস্থা খারাপ হয়েছে এখন বিয়ে করেন এ বাবা রিলেটাই হবে তারপরে আমার জীবন থেকে বাবা বিয়ে করো সিঙ্গেল লাইফ তো বেস্ট লাইফ সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ এর এখন করো এমনি থাকো ভাই তুমি যদি আরেকটা নিয়ে আসি তুমি তো বুঝতেই পারছো না অনেক কেউ চিনি না কিছু যে লোক পরিচয় করে নিউ ব্যারাকপুর আমরা বেলগড়িয়া সবাইকে টাটা আমার চ্যানেল নাম যা ইচ্ছে তাই করি হ্যালো হ্যালো ওকে 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 হ্যালো দেখো এটা তো শিবপুরা ওদের ব্লগ সুন্দর সুন্দর শর্টস তোমরা দেখো যারা ম্যারিড লাইফ আছে তারা বুঝবে সিঙ্গেল লাইফটা বেশ মজা নিচ্ছে আর কি যা ইচ্ছে তাই করি মানে আমার যা ইচ্ছে হয় আমার বউ তাই করে মানে ওটা বাস্তবে বলতে হয় আর কি কিন্তু প্র্যাকটিক্যালি হয় না যাই হোক 300-500 মতো তোমার বেশি করে খাবে দেখবে আর এনজয় করবে তোমরা সবাই ফ্যামিলি সবাই সবাই ভিডিও কুচবিহার যাই নর্থ বেঙ্গল খুব ভালো জায়গা অবশ্যই একদম সুন্দর একটা জায়গা আছে আমাদের দিদি টাকাটা করছে রেজিস্ট্রেশন করছে হাই হাই তো আমার সবাই কাছে দেখা করতে হাই তো সবার সাথে পরিচয় করে নিলাম যেহেতু আমাদের এটা প্রথমবার ইভেন্টে আসা কোনো চ্যানেল নাম দিদি আচ্ছা ওকে সবাই টাটা করে দাও হাই 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 তো সবার সঙ্গে পরিচয় করা হয়ে গেছে ফ্রেন্ডস এবার হচ্ছে আমাদের ভিডিওর ফাইনাল এডিট করছে দাদাটা এই ভিডিওটা পোস্ট হবে অ্যাকচুয়ালি আমরা এখানে ইউটিউবের ইভেন্টে এসেছি তো এখান থেকে একটা ভিডিও করতে বলা হচ্ছে যারা যারা যে টেবিলে বসছে সেই টেবিলের সবাই মিলে তো ভিডিওটা কমপ্লিট হলো আর আমার মেয়ে সব ছুটে ছুটে ফেলে দিচ্ছে কেন
ফেলা হবে। আমি সুমন সোম বেলগুড়া থেকে কলকাতার বাঙালি, আর আমার চ্যানেল নাম হচ্ছে যা ইচ্ছে তাই করি। মানে আর নম্বর নাম যাক আমাদের হাউসওয়াইফ ফ্যামিলি ব্লগ প্লাস লাইফস্টাইল ব্লগ চলে। তো আমার এরকম পাসওয়ার্ড ভুলে যাওয়ার জন্য আমার শুধু একটা না, আমার নিউজ কিছু বা কিছু আউট অফ কলকাতার কিছু ভিডিও আমার লস হয়ে গেছে, আমি অনেক ভিডিও মানে আমার আমরা আপনি এত ইনভেট হয়ে গেছিলাম যে মানে কান্না পাচ্ছিল আর কি। না না আমার রেডি করা ছিল, মানে আমি একটু আপলোড করিনি, আমি ভাবছিলাম যে পরে আপলোড করবো, আমি জাস্ট এডিট করে কমিট করে রেখেছিলাম যেহেতু আমার আইওএস ছিল। তো মানে খুবই কষ্ট হচ্ছে, আমি অনেক চেষ্টা করবো আর বেরিয়ে রিভাইভ করতে পারিনি। আমি মানে প্রচুর ডিভিডেড হয়ে গেছিলাম যে হয় না যে এত কষ্ট করে আমার তিনটে ভিডিও যেটা বাইরে ছিল, মানে আমার হিমাচলেরও ভিডিও ছিল, বুঝতে পারছো তো হিমাচলে হিউজ কস্ট খরচা করে গেছি, তারপরে আমার এরকম হয়েছে। তো যাই হোক, তো এরপর থেকে আর শিক্ষা নিয়ে নিলাম আর কি, যে যাই হোক পাসওয়ার্ড বলা চলবে না, আপলোডটা আগে সে আপলোডটা আপলোড এখন আমার ড্রাফটে করে গেছি যে এরপর থেকে আর কি, মানে এটা আমার লাইফের সব থেকে বড় কষ্ট দিই আর কি, যে এত ভালো কিছু ভিডিও আমার নষ্ট হয়ে গেছে। যাই হোক, তাই বলে সবাই কেউ করো না আমার মতো। আমি আমি আমরা মনে হয় মানে অনেক ক্রিয়েটর্স এরকম করেছে, রাইট? তার মধ্যে আমি একজন, যে এরকম আমি যা ইচ্ছে তাই করি, মানে আমি যা চাই ও তাই করে, ওটা বাস্তবে আর কি আমাদের দলে চলে আসো, বুঝতে পারবে যে আমরা কেমন হ্যাপি আছি সবাই। ইউটিউব থেকে ইনভিটেশন পাওয়ার পর মানে ওই বলছিল যে এই অল্প সাবস্ক্রাইবারে কি করে এলে, তো আমি বলছি হয়তো এটাই ইউটিউবের তরফ থেকে ক্রিয়েটারদের ভালোবাসা পরিবেশন দেওয়ার জন্য যায়, যে ছোটো ক্রিয়েটাররাও যেতে পারে। আমি সবসময় দেখে আসতাম বড় ক্রিয়েটাররা শুধু ইভেন্টগুলোতে আসে, তো আমাদের কাছে শুরু করে দিয়েছে, আমার মতো অনেক ছোটো ক্রিয়েটাররা, তো এতে খুব উপকৃত হবে আর মোটিভেট হবে আর কি। যা ইচ্ছে তাই করি আর কি, সম্ভব নয় একদম বিয়ে করেছি, এটা যা আছে করো, ওটা বিয়ে করার চ্যালেঞ্জ ছিল, কারণ প্রেম করে বিয়ে তো চ্যালেঞ্জ করেছি, কারণ যেহেতু আমি আসলে ত্রিপুরার কলকাতা এসে বিয়ে করেছি, ত্রিপুরা হ্যাঁ হ্যাঁ, তো ওখান থেকে সব কলকাতা থেকে কলকাতার মেয়েকে বিয়ে করা একটা চ্যালেঞ্জিং ছিল, বাবা ব্রাহ্মণের মেয়ে একটা চ্যালেঞ্জিং ছিল আর কি, মানে বুঝতে পারবে না যে ব্রাহ্মণ মেয়েরা দিতে চায় না, তো একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। একদম থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা, দেখা যাক, খুব ভালো লাগলো, এটা আমাদের লাগে ফার্স্ট ইভেন্ট, খুবই এনজয় করেছি, ওকে থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তো ফ্রেন্ডস, এটাই মনে হচ্ছে প্রত্যেকে হোস্ট যারা করেছে প্রত্যেকে প্রচণ্ড ভালো, সবার ব্যবহার খুব ভালো, সবসময় দেখা খুব ভালো লাগলো।
চলে যাচ্ছি ইউটিউবের ইভেন্ট, তো যাই হোক সবার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। তো আর কি বলবো, প্রত্যেক বছর যেন দেখা হয়, সুন্দর সুন্দর ইভেন্ট তোমরা করো, আমরা যেন আসতে পারি আর সবার সঙ্গে দেখা হয়। টাটা, বাই বাই। ওকে ওকে, যাই হোক সবাইকে টাটা, বাই বাই করে এবার চলে যাচ্ছি। তো আর কিছু না, এটা ফিডব্যাকের ফর্ম ফিল আপ করা হয়েছে, সেটা দিয়ে এবার বাড়ি যাবো। আর যাই হোক, এরা হচ্ছে সবাই ছিল আগে দাদারা, সবাই এখানে ফর্ম ফিল আপ থেকে শুরু করে অ্যাডমিশনের সব কিছু এরা কমেন্ট করেছে। তো এদেরকে না দেখালে নয়, অ্যাকচুয়ালি ক্যামেরার বাইরে যারা কাজ করে তাদেরকে কেউ দেখা যায় না আর কি, দেখানো হয় না। এরা সবাই তো সবার জন্য কলকাতা নমস্কার বলো। চলো চলো, তো আমরা গিফট নিয়ে এবার বাড়ি যাচ্ছি। থ্যাংক ইউ সবাইকে। তো ফাইনালি প্রচন্ড ভালো একটা জিনিস এখানে দেখতে পেলাম, দাদারা ফুল ফ্যামিলি মিলে এখানে ব্লগ করছে, ছোট্ট মনে আছে। তুমি সত্যি যা ইচ্ছে তাই করতে পারছো এখনো? বলতে নেই সব কথা ভাই। চলো টাটা দাদা, বেশি করে ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো দাদা চ্যানেল, খুব কষ্ট করে ভিডিও করছেন। এটা একটা এক্সাম্পল, দেখতে পাচ্ছেন সবাই ফুল ফ্যামিলি ফ্যামিলি করে দিও, কষ্ট করে ভিডিও করে একদম একদম। তো ফ্রেন্ড চলো এবার আমরা আস্তে আস্তে বাড়ি যাই। তো সবার সঙ্গে দেখা হলো, গল্প হলো, তো এখানে সুন্দর সুন্দর ক্রিয়েটারদের সঙ্গে দেখা হলো, তো খুবই ভালো লাগছে। তো যাই হোক, সবথেকে বড় ব্যাপার হচ্ছে দেখো, প্রত্যেকে আমাদেরকে এখানে, অনেকে যারা চেনে না বা চিনেছে, তো সবাই এসে ফটো তোলা, গল্প করা, সবার সঙ্গে আমাদের মুভমেন্টগুলো শেয়ার করা। তো যতগুলো ক্রিয়েটার ছিল তার মধ্যে আমরা অ্যাকচুয়ালি আনকমন ছিলাম আর কি, যে ফ্যামিলি ব্লগার আমরাই ছিলাম, আর একজন ছিল ও অ্যাকচুয়ালি কাপেল ছিল। তো আমাদের যেহেতু বাচ্চা আছে বলে তো বুঝতে পারছো চ্যালেঞ্জিং, যে বলতে বাচ্চা সামলে প্লাস অফিস সামলে কীভাবে ইউটিউব করা হয়। তো সবাই জন্য সেলফি ভিডিও তোলা, আমাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার জন্য তো খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ ইউটিউবকে এত সুন্দর একটা মুভমেন্ট দেওয়ার জন্য। আর তো আর কিছু বলার নেই, তো আমরা এই মুহূর্তে রয়েছি সাউথ সিটি মল। তোমরা সবাই জানো কলকাতার বিখ্যাত একটা মল হচ্ছে সাউথ সিটি মল, তারই লটস অফ ড্রিঙ্কসের যে হল, এই হলে আমাদের ইউটিউবে ইভেন্ট হয়েছিল। তো সেই ইভেন্টটা এখানে সুন্দরভাবে কমপ্লিট করলাম, তোমার সাথে গল্প হলো, আড্ডা হলো। এবার যাচ্ছি, টাটা বাই বাই। এবার একটু কেনাকাটা করবো, খাওয়া দাওয়া করবো, তারপরে যাবো হচ্ছে বাড়ি। টাটা।